শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি। আজকের গল্প কিরণমালা। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বলিলেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানিলাম না। মন্ত্রী বলিলেন, মহারাজ, ভয় বলি কি নির্ভয় বলি? রাজা বলিলেন, নির্ভয় বলো। তখন মন্ত্রী বলিলেন, মহারাজ, আগে আগে রাজারা মৃগয়া করিতে যাইতেন, দিনের বেলায় মৃগয়া করিতেন, রাত্রি হইলে ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখিতেন। সে দিনও নাই, সে কালও নাই, প্রজার অবস্থা শুনিয়া রাজা বলিলেন, এই কথা, কালই আমি মৃগয়ায় যাইব। রাজা মৃগয়া করিতে যাইবেন, রাজ্যে পুরো স্থূল পড়িল। হাতি সাজিল, ঘোড়া সাজিল, সিপাই সাজিল, শান্তি সাজিল, পঞ্চ ফটক নিয়া রাজা মৃগয়ায় গেলেন। রাজার তো নামেই মৃগয়া। দিনের বেলায় মৃগয়া করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন, রাত হইলে রাজা ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ দুঃখ দেখেন। একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়া যান, শুনিতে পাইলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়েতে কথাবার্তা বলিতেছে। রাজা কান পাতিয়া রহিলেন। বড় বোন বলিতেছে, দেখলো, আমার যদি রাজবাড়ির ঘেষেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। তার ছোট বোন বলিল, আমার যদি রাজবাড়ির সুপকারের সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই। সকলের ছোট বোন যে, সে আর কিচ্ছু কয় না। দুই বোন ধরিয়া বসিল, কেন লো ছোট্টি, তুই যে কিছু বলিস না। ছোট্টি ছোট্ট করিয়া বলিল, না। দুই বোনে কি ছাড়ে? শেষে অনেকক্ষণ ভাবিয়া টাবিয়া ছোট বোন বলিল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হইতো তো আমি রানী হইতাম। সে কথা শুনিয়া দুই বোনে হি হি করিয়া উঠিল। ও মা মা, কুটির যে স্বাদ শুনিয়া রাজা চলিয়া গেলেন। পরদিন রাজা দৌলা চৌদলা দিয়া পাঠক পাঠাইয়া দিলেন। পাইকিয়া গৃহস্থের তিন মেয়েকে নিয়ে আসিল। তিন বোন তো কাঁপিয়া কুপিয়া অস্থির। রাজা অভয় দিয়া বলিলেন, কাল রাত্রে কে কি বলিয়াছিলে বলো তো? কেহ কিচ্ছু কয় না। শেষে রাজা বলিলেন, সত্য কথা যদি না বলো তো বড়ই সাজা হইবে। তখন বড় বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। মেজ বোন বলিল, আমি যে এই বলিয়াছিলাম। ছোট বোন তবু কিছু বলে না। তখন রাজা বলিলেন, দেখো, আমি সব শুনিয়াছি। আচ্ছা, তোমরা যে যা হইতে চাহিয়াছ তাহাই করিব। তাহার পরদিনই রাজা তিন বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে বিবাহ দিলেন, মেজটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন, আর ছোটটিকে রানী করিলেন। তিন বোনের বড় বোন ঘেষেরার বাড়ি গিয়া মনের সাধে কলাই ভাজা খায়, মেজ বোন রাজার পাকশালে সকলের আগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হইয়া সুখে রাজ সংসার করেন। কয়েক বছর যায়, রানীর সন্তান হইবে। রাজা রানীর জন্য হীরার ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের নিগম ছাদ দিয়া আতুর ঘর বানাইয়া দিলেন। রানী বলিলেন, কতদিন বোনদিকে দেখি না, মায়ের পেটের রক্তের পোম আপন বলতে তিনটি বোন। সেই বোনদিকে আনাইয়া দিলে যে তারাই আতুর ঘরে যাইত। রাজা আর কি করিয়া না করেন, বলিলেন, আচ্ছা। রাজপুরি হইতে ঘেষেরার বাড়ি কানাকের পথ করিল, রাজপুরি হইতে রাধুনের বাড়ি বাদ্য ভাণ্ড বসিল। হাসিয়া নাচিয়া দুই বোনে রানী বোনের আতুর ঘর আগলাইতে আসিল। ওমা আসিয়া দুজনে দেখে রানী বোনের সে ঐশ্বর্য, হীরামতি হেলে না, মাটিতে পা ফেলে না, সকল পুরী গমগমা, সকল রাজ্য রমরমা। সে রাজপুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী, দেখিয়া দুই বোনে হিংসায় জ্বলিয়া জ্বলিয়া মরে। রানী কি আর অত জানেন? দিন দুপুরে দুই বোন এঘর ওঘর, সাত ঘর আদি সাদি ঘোরে। রানী জিজ্ঞাসা করেন, কেন লো দিদি, কি চাস? দিদিরা বলে, না না, এ আঁতুরে কত কি লাগে তাই জিনিসপাতি খুঁজি। শেষে বেলাবেলি দুই বোনে রানীর আঁতুর ঘরে গেল। তিন প্রহর রাত্রে আঁতুর ঘরে রানীর ছেলে হইল। ছেলে যেন চাঁদের পুতুল,
দুই বোনে তাড়াতাড়ি হাতিয়া পাতিয়া কাঁচা মাটির ভার আনিয়া ভারে তুলিয়া মুখে নুন তুলো দিয়া সোনার চাঁদ ছেলে নদীর জলে ভাসাইয়া দিল। রাজা খবর করিলেন, কি হইয়াছে? ছাই, ছেলে না ছেলে, কুকুরের ছানা। দুইজনে আনিয়া এক কুকুরের ছানা দেখাইল। রাজা চুপ করিয়া রহিলেন। তারপর বছর রানীর আবার ছেলে হইবে। আবার দুই বোনে আঁটুর ঘরে গেল, রানীর আর এক ছেলে হইল। হিংসুক দুই বোন আবার তেমনি করিয়া মাটির ভারে করিয়া নুন তুলা দিয়া ছেলে ভাসাইয়া দিল। রাজা খবর নিলেন, এবার কি ছেলে হইয়াছে? ছাই, ছেলে না ছেলে, বিড়ালের ছানা। দুই বোনে আনিয়া এক বিড়ালের ছানা দেখাইল। রাজা কিছুই বুঝিতে পারিলেন না। তার পরের বছর রানীর এক মেয়ে হইল। টুকটুকে মেয়ে, টুলটুলে মুখ, হাত পা যেন ফুল টুকটুক। হিংসুকে দুই বোন সেই মেয়েকেও নদীর জলে ভাসাইয়া দিল। রাজা আবার খবর করিলেন, এবার কি? ছাই, কি নাকি? এক কাঠের পুতুল। দুই বোনে রাজাকে আনিয়া এক কাঠের পুতুল দেখাইল। রাজা দুঃখে মাথা হেঁট করিয়া চলিয়া গেলেন। রাজ্যের লোক বলিতে লাগিল, ওমা, এ আবার কি? অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি আনিয়া বিয়া করিলেন? এক নয়, দুই নয়, তিন তিনবার ছেলে হইল কুকুর ছানা, বিড়াল ছানা, কাঠের পুতুল। এই অলক্ষণে রানী কখনো মনীষী নয় গো, মনীষী নয়, নিশ্চয় পেত্নী কি ডাকিনি। রাজাও ভাবিলেন, তাই তো, রাজপুরীতে কি অলক্ষ্যে আনিলাম, যা এ রানী আর ঘরে নিব না। হিংসুকে দুই বোন মনের সুখে হাসিয়া গলিয়া পানের পিঠ ফেলিয়া আপনার আপনার বাড়ি গেল। রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টা গাধায় উঠাইয়া মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া রাজ্যের বাহির করিয়া দিয়া আসিল। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। স্নান টান সারিয়া ব্রাহ্মণ জলে দাঁড়াইয়া জপ আহ্নিক করেন। দেখিলেন এক মাটির ভার ভাসিয়া আসে। না, ভাঁড়ের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায়। আঁকু পাকু করিয়া ব্রাহ্মণ ভাঁড় ধরিয়া দেখেন এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করিয়া মুখে নুন তুলা ধোয়াইয়া শিশুপুত্র নিয়া ঘরে গেলেন। তার পরের বছর আর এক মাটির ভাঁড় ভাসিয়া ভাসিয়া সেই ব্রাহ্মণের ঘাটে আসিল আর এক দেবপুত্র। ব্রাহ্মণ সেও দেবপুত্র নিয়া ঘরে তুলিলেন। তিন বছরের বছর আবার এক মাটির ভার ব্রাহ্মণের ঘটে গেল। ব্রাহ্মণ ভার দেখিয়া দেখেন এবার দেব কন্যা। ব্রাহ্মণের বেটা নাই, পুত্র নাই, তার মধ্যে দুই দেবপুত্র, আবার দেব কন্যা। ব্রাহ্মণ আনন্দে কন্যা কন্যা নিয়া ঘরে গেলেন। হিংসুক মাসিরা ভাসাইয়া দিয়াছিল। ভাসানে রাজপুত্র রাজকন্যা গিয়া ব্রাহ্মণের ঘর আলো করিল। রাজার রাজপুরীতে আর বাতিটুকুও জ্বলে না। ছেলে মেয়ে নিয়া ব্রাহ্মণ পরম সুখে থাকেন। ব্রাহ্মণের চাটি মাটির দুঃখ নাই, গোলাগঞ্জের অভাব নেই। ক্ষেতের ধান, গাছের ফল, কলস কলস গঙ্গা জল, ডোল ভরা মুখ, কাজল লতা গাইয়ের দুধ, ব্রাহ্মণের টাকা পেটরায় ধরে না। তা হইলে কি হয়? আহন করি কে বা পুছে, কে বা বুড়ির চক্ষু মুছে। ব্রাহ্মণের না ছিল ছেলে, না ছিল পুত্র, এতদিনে বুঝি পরমেশ্বর ফিরিয়া চাহিলেন। ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার। খাওয়া নাই, নাওয়া নাই, ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়া থাকেন। ছেলে দুইটির নাম রাখিলেন অরুণ বরুণ, আর মেয়ের নাম রাখিলেন হিরণমালা। দিন যায়, রাত যায়, অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতো বাড়ে, ফুলের মতো ফোটে। অরুণ বরুণ কিরণের হাসি শুনিলে বনের পাখি আসিয়া গান ধরে, কান্না শুনিলে বনের হরিণ ছুটিয়া আসে। হেলিয়া দুলিয়া খেলে তিন ভাই বোনের নাচে ব্রাহ্মণের আঙিনায় চাঁদের হাট ভাঙিয়া পড়িল। দেখিতে দেখিতে তিন ভাই বোন বড় হইল। হিরণমালা বাড়িতে কুটাটুকু পড়িতে দেয় না, কাজল লতা গাইয়ের গায়ে মাছিটি বসিতে দেয় না। অরুণ বরুণ দুই ভাইয়ে পড়ে শোনে, ফল পাকিলে ফল পাড়ে,
বনের হরিণ দৌড়ে ধরে। তারপর তিন ভাই বোনে মিলিয়া ডালায় ফুল তুলিয়া ঘর বাড়ি সাজাইয়া আচ্ছন্ন করিয়া দেয়। ব্রাহ্মণের আর কি, হিরণমালা মায় ডালি ভরা ফুল আনে, দীপচন্দন দেয়, ধূপ জ্বালাইয়া ঘণ্টা নাড়িয়া ব্রাহ্মণ বম বম করিয়া পূজা করে। এমনি করিয়া দিন যায়। অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যা পড়িলেন, হিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন। তখন একদিন তিন ছেলে মেয়ে ডাকিয়া তিনজনের মাথায় হাত রাখিয়া ব্রাহ্মণ বলিলেন, অরুণ বরুণ মা কিরণ সব তোদের রহিল, আমার আর কোনো দুঃখ নাই, তোমাদিকে রাখিয়া এখন আমি আর এক রাজ্যে যাই, সব দেখিয়া শুনিয়া খাইও। তিন ভাই বোনে কাঁদিতে লাগিলেন, ব্রাহ্মণ স্বর্গে চলিয়া গেল। মনের দুঃখে মনের দুঃখে দিন যায়। রাজার রাজপুরী অন্ধকার। রাজা বলিলেন, না আমার রাজত্ব পাপে ঘিরিয়াছে, চলো আবার মৃগয়ায় যাইব। আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজিল, রাজা মৃগয়ায় গিয়াছেন। আর সেই দিন আকাশের দেবতা ভাঙিয়া পড়িল, ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সঙ্গী সাথী ছাড়াইয়া পথ পাথার হারাইয়া ঘুরঘুরটি অন্ধকার ঝমঝম বৃষ্টি বৃক্ষের কোটরে রাজা রাত্রি কাটাইলেন। পরদিন রাজা হাঁটেন হাঁটেন, পথের শেষ নাই, রৌদ্র ঝাঁঝা দিক দিশা খাঁখা, জনমনুষ্য কোথায়, জল জলাশয় কোথায়, হাঁপিয়া জাপিয়া ক্ষুধায় তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি। রাজা সেই বাড়ির দিকে চলিলেন। অরুণ বরুণ কিরণমালা তিন ভাই বোন দেখে কি এক যে মানুষ, তার হাতে পায়ে গায়ে মাথায় চিকনি দেখিয়া অরুণ বরুণ অবাক হইল। কিরণ গিয়া দাদার কাছে দাঁড়াইল, রাজা ডাকিয়া বলিলেন, কে আছো, একটু জল দিয়া বাঁচাও। ছুটিয়া গিয়া ভাই বোনের জল আনিল, জল খাইয়া অবাক রাজা জিজ্ঞাসা করিলেন, দেবপুত্র দেবকন্যা বিজন দেশে তোমরা কে? অরুণ বলিল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার বুক ধুকু ধুকু, রাজার মন উস্কুস্কু, ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? কিন্তু রাজা কিছু বলিতে পারিলেন না, চাহিয়া চাহিয়া দেখিয়া দেখিয়া শেষে চক্ষের জল পড়ে পড়ে। রাজা বলিলেন, আমি জল খাইলাম না, দুধ খাইলাম। দেখো বাছারা, আমি এই দেশে দুঃখী রাজা, কখনো তোমাদের জন্য কিছু যদি কাজ করে আমাকে জানাইও, আমি তা করিব বলিয়া রাজা নিঃশ্বাস ছাড়িয়া উঠিলেন। তখন কিরণ বলিল, দাদা রাজার কি থাকে? অরুণ বরুণ বলিল, তা তো জানি না বোন, শুধু পুঁথিতে আছে যে রাজার হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। কিরণ বলিল, হাতি ঘোড়া কোথায় পাই, অট্টালিকা বানাও। অরুণ বরুণ বলিল, আচ্ছা। দিন কোথায় দেয়া যায়, রাত্রি কোথায় দেয়া যায়, কোন রাজ্য থেকে কি আনে, মাথার ঘাম মাটিতে পড়ে, ক্ষুধা নাই তৃষ্ণা নাই, বারো মাস ৩৬ দিন চাঁদ সূর্য ঘুরে আসে, অরুণ বরুণ যে অট্টালিকা বানায়। অরুণ বরুণ কাজ করে, কিরণমালা বোন ভরা ঘাটের ধরা জল হাঁড়িতে হাঁড়িতে ভরিয়া আনিয়া দেয়। বারো মাসে ৩৬ দিনে সেই অট্টালিকা তৈয়ার হইল। সে অট্টালিকা দেখিয়া ময়দানও উপোস করে, বিশ্বকর্মা ঘর ছাড়ে। অরুণ বরুণ কিরণের অট্টালিকা সূর্যের আসন ছুঁয়ে, চাঁদের আসন কাড়ে। শ্বেত পাথর ধপধপ, শ্বেতমানিক রবরব, দুয়ারে দুয়ারে রূপার কবাট, চূড়ায় চূড়ায় সোনার কলসি। অট্টালিকার চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, পক্ষী পাখালিতে আঁটে না, মধুর গন্ধে অট্টালিকা ভুরভুর, পাখির ডাকে অট্টালিকা মধুরপুর। অরুণ বরুণ কিরণের বাড়ি দেবে দৈত্য চাহিয়া দেখে। একদিন এক সন্ন্যাসী নদীর ওপর দিয়া যান, যাইতে যাইতে সন্ন্যাসী বলেন, বিজন দেশের বিজন বনে কে গো ভাই বোন,
কে গড়েছ এমন পুরি, তুলনা তার নাই। পুরি হইতে অরুণ বলিলেন, নিত্য নূতন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। সন্ন্যাসী বলিলেন, অরুণ বরুণ কিরণমালা রাঙা রাজপুরী, দেখতে সুখ শুনতে সুখ ফুটতে আরো ছিঁড়ি। এমন পুরী আরো কত হতো মনোলোভা, কি যে চাই কি যেন চাই তাইতে না হয় শোভা। এমন পুরী রূপার গাছে ফলবে সোনার ফল, ঝরঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল। হীরা গাছে সোনার পাখির শুনব মধুর স্বর, মানিক দানা ছড়িয়ে রবে পাঁথ পথের কাকড়। তবে এমন পুরী হবে তিন ভুবনের সার, সোনার পাখির এক এক ডাকে সুখের পাথার। শুনিয়া অরুণ বরুণ কিরণ ডাকিয়া বলিলেন, কোথায় এমন রূপার গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্ত ঝরা বললে এনে রাখি। সন্ন্যাসী বলিলেন, উত্তর পূব, পূবের উত্তর মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল সত্যি হীরার গাছে। ঝরঝরিয়ে মুক্তা ঝরা শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায়। মায়ার পাহাড় মায়ায় ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনতে পারে সেই বড় বীর। বলিতে বলিতে সন্ন্যাসী চলিয়া গেলেন। অরুণ বরুণ বলিলেন, বোন আমরা এ সব আনিব। অরুণ বলিলেন, ভাই বরুণ, বোন কিরণ, তোরা থাক, আমি মায়া পাহাড়ে গিয়া সব নিয়ে আসি। বলিয়া অরুণ বরুণ কিরণের কাছে এক তরোয়াল দিলেন। যদি দেখো যে তরোয়ালে মরিচা ধরিয়াছে তো জানিও আমি আর বাঁচিয়া নাই। তরোয়াল রাখিয়া অরুণ চলিয়া গেলেন। দিন যায় মাস যায়, বরুণ কিরণ রোজ তরোয়াল খুলিয়া খুলিয়া দেখেন। একদিন তরোয়াল খুলিয়া বরুণের মুখ শুকাইল, ডাক দিয়া বলিলেন, বোন দাদা আর এ সংসারে নাই, এ তীর ধনুক রাখ আমি চলিলাম। যদি তীরের আগা খসে ধনুর ছিলা ছিঁড়ে তো জানিও আমিও নাই। কিরণমালা অরুণের তরোয়ালে মরিচা দেখিয়া কাঁদিয়া অস্থির, বরুণের তীর্থনুক তুলিয়া নিয়া বলিল, হে ঈশ্বর, বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। যাইতে যাইতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন। অমনি চারিদিকে বাজনা বাজে, অপ্সরে নাচে, পিছন হইতে ডাকের উপর ডাক, রাজপুত্র রাজপুত্র ফিরে চাও ফিরে চাও, কথা শোনো। বরুণ ফিরিয়া চাহিতেই পাথর হইয়া গেলেন। হায়, দাদাও আমার পাথর হইয়াছেন, আর হইয়াছে, কে আসিয়া উদ্ধার করিবে, বরুণ বরুণ জন্মের মতো পাথর হইয়া রহিলেন। ভোরে উঠিয়া কিরণমালা দেখেন তীরের ফলা খসিয়া গিয়াছে, ধনুর ছিলা ছিঁড়িয়া গিয়াছে। অরুণ দাদা গিয়াছে, বরুণ দাদাও গেল, কিরণমালা কাঁদিল না, কাটিল না, চোখের জল মুছিল না। উঠিয়া কাজললতাকে খড় খৈল দিল, গাছগাছালির গোড়ায় জল দিল, দিয়া রাজপুত্রের পোশাক পরিয়া মাথায় মুকুট হাতে তরোয়াল কাজললতার বাছুরকে হরিণের ছানাকে চুমু খাইয়া চক্ষের পলক ফেলিয়া কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে বাহির হইল। যায় যায় কিরণমালা আগুনের মতো উঠে বাতাসের আগে ছুটে, কে দেখে কে না দেখে, দিন রাত্রি পাহাড় জঙ্গল রোদ বান সকল লুটাপুটি গেল। ঝড় থমকাইয়া বিদ্যুৎ চমকাইয়া 13 রাত্রি 33 দিনে কিরণমালা পাহাড়ে গিয়া উঠিলেন। অমনি চারিদিক দিয়া দৈত্য দানা বাঘ ভালুক সাপ হাতি সিংহ মোষ ভূত পেকনিতে আসিয়া কিরণমালাকে ঘিরিয়া ধরিল। এ ডাকে রাজপুত্র তোকে গিলি, ও ডাকে রাজপুত্র তোকে খাই, হাম হুম হাই, হম হম হাহ, হুম হাম ঘা। পিঠের উপর বাজনা বাজে, তা কাটা ধা কাটা, ভ্যাং ভ্যাং চ্যাং, রাজপুত্রের কেটে নেই ঠ্যাং। করতাল ঝনঝন, করতাল খনখন, ঢাকঢোল মৃদঙ্গ কাড়া, ঝকঝক তরোয়াল তর তর খাড়া, অপ্সরা নাচে, রাজপুত্র রাজপুত্র এখনো শোন, মায়ার তীর ধনুকে ধনুকে টানি গুণ, উপরে বৃষ্টির বজ্রের ধারা, মেঘের গর্জন লক্ষণ কাড়া, শব্দে রবে আকাশ ফাটিয়া পড়ে, পাহাড় পর্বত উল্টে পৃথিবী চৌচির যায়,
হাত পৃথিবী থরথর কম্পমান, বাজ বজ্র শীল চমক। কিছুতেই কিছু না, সব বৃথা সব মিছা। কিরণমালা তো রাজপুত্র নন, কিরণমালা কোনো দিকে ফিরিয়া চাহিল না। পায়ের নিচে কত পাথর টলে গেল, কত পাথর গলে গেল, চক্ষের পাতা নামাইয়া তরোয়াল শক্ত করিয়া ধরিয়া শোঁ শোঁ করিয়া কিরণমালা সরসর একেবারে সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়া পৌঁছিল। আর অমনি হীরার গাছে সোনার পাখি বলিয়া উঠিল, আসিয়াছ আসিয়াছ, ভালোই হইয়াছে, এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, ওই যে তীরে আছে নাও, ওই যে ধনুক আছে নাও, নাও নাও, দেরি করিও না, সব নিয়া, ওই যে ডঙ্কা আছে ডঙ্কায় ঘা দাও। পাখি এক এক কথা বলে, কিরণমালা এক এক জিনিস নেয়। নিয়া গিয়া কিরণমালা ডঙ্কায় ঘা দিল। সব চুপচাপ, মায়া পাহাড় নিঝুম, খালি কোকিলের ডাক, দোয়েলের শীষ, ময়ূরের নাচ। তখন পাখি বলিল, কিরণমালা শীতল ঝর্ণার জল ছিটাও। কিরণমালা সোনার ঝাড়ি ঢালিয়া জল ছিটাইলেন, চারিদিকে পাহাড় মরমর করিয়া উঠিল, সকল পাথর টকটক করিয়া উঠিল। যেখানে জলের ছিটা পড়ে, যত যুগে যত রাজপুত্র আসিয়া পাথর হইয়াছিলেন, চক্ষের পলকে গা মোড়া দিয়া উঠিয়া বসেন। দেখিতে দেখিতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হইয়া গেল। রাজপুত্রেরা জোড় হাত করিয়া কিরণমালাকে প্রণাম করিল। সাত যুগের ধন্য বীর, বরুণ বরুণ চোখের জলে গলিয়া বলিলেন, মায়ের পেটে ধন্য বোন। মাথার উপর সোনার পাখি বলিল, অরুণ বরুণ কিরণমালা তিনটি ভুবন পড়লি আলা। পুরীতে আসিয়া অরুণ বরুণ কিরণমালা কাজললতাকে ঘাস জল দিলেন, কাজললতার বাছু খুলিয়া দিলেন, হরিণছানা নাওয়াইয়া দিলেন, আঙিনা পরিষ্কার করিলেন, গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন, জঞ্জাল নিলেন, দিয়া নিয়া বাগানে রূপার গাছে বীজ, হীরার গাছের ডাল পুঁতিলেন, মুক্তা ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুলিলেন, মুক্তার ফুল ছড়াইয়া দিলেন। সোনার পাখিকে বলিলেন, পাখি এখন গাছে বসো। তরতর করিয়া হীরার গাছ বড় হইল, ফরফর করিয়া রূপার গাছ পাতা মেলিল, রূপার ডালে হীরার শাঁখে টুকটুকিটুক সোনার ফল থোবায় থোবায় দুলিতে লাগিল। হীরার ডালে সোনার পাখি বসিয়া হাজার সুরে গান ধরিল, চারিদিকে মুক্তর ফল থরে থরে চমচম, তারই মধ্যে শীতল ঝর্ণায় মুক্তার জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। পাখি বলিল, আহা অরুণ বরুণ কিরণ তিন ভাই বলে গলাগলি করিল। মনের পাখি পারে না, মনের হরিণ পারে না, তা মানুষে কি থাকিতে পারে? ছুটিয়া আসিয়া দেখে, আহ পুরী যে পুরী, ইন্দ্রপুরী পৃথিবীতে নামিয়া আসিয়াছে। খবর রাজার কাছে গেল, শুনিয়া রাজা বলিলেন, তাই নাকি, সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করিল? সেই রাতে সোনার পাখি বলিল, অরুণ বরুণ কিরণমালা রাজাকে নিমন্ত্রণ কর। তিন ভাই বোন বলিলেন, সে কি, রাজাকে নিমন্ত্রণ করিয়া কি খাওয়াইব? পাখি বলিল, সে আমি বলিব। অরুণ বরুণ ঘুরে গিয়া রাজাকে নিমন্ত্রণ করিয়া আসিলেন। সোনার পাখি বলিল, কিরণ রাজামশাই যেখানে খাইতে বসিবেন সেই ঘরে আমাকে টাঙাইয়া দিও। কিরণ বলিল, আচ্ছা। ঠাট কটক নিয়া জাক চমক করিয়া রাজা নিমন্ত্রণ খাইতে আসিয়া দেখেন কি, রাজা আসিয়া দেখেন আর চমকেন, দেখেন দেখেন আর থ খান। পুরীর কানাচে কোণে যা রাজভাণ্ডার ভরিয়াও তা নাই। এসব এরা কোথায় পাইল? এরা কি মানুষ? হায়, একবার রাজা আনন্দে হাসেন, আবার রাজা দুঃখে ভাসেন। আহা, ইহারাই যদি তাহার ছেলে মেয়ে হইত! রাজা বাগান দেখিলেন, ঝর্ণা দেখিলেন, দেখিয়া শুনিয়া সুখে দুঃখে রাজার চোখ ফাটিয়া জল আসে। চোখে হাত দিয়া রাজা বলিলেন, আর তো পারি না, ঘরে চল। ঘরে এদিকে মণি, ওদিকে মুক্ত, এখানে পান্না, ওখানে হীরা। রাজা অবাক। তারপর রাজা খাবার ঘরে, রকমে রকমে খাবার জিনিস থালে থালে, রেকাবে রেকাবে, বাটিতে বাটিতে, ভারে ভারে রাজার কাছে আসিল। সুবাসে সুগন্ধে ঘর ভরিয়া গেল। আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে আসিয়া আসন নিল। আস্তে আস্তে অবাক রাজা থালে হাত দিয়াই রাজা হাত তুলিয়া বসিলেন। এ কি, সব যে মোহরে, তাহাতে কি? রাজা, এ কি খাওয়া যায়? কেন যাইবে না? পায়েস পিঠা ক্ষীর সর মিঠাই মন্ডা রস লাড্ডু খাওয়া যাইবে না? রাজা বলিলেন, কে কথা বলে? অরুণ বরুণ কিরণ তোমরাও কি আমার সঙ্গে তামাশা করিতেছ? মোহরের পায়েস, মতির পিঠা, মুক্তর মিঠাই,
মনের মন্ডা এসব মানুষ কেমন করিয়া খাইবে, কি খাওয়া যায়? মাথার উপর হইতে কে বলিল, মানুষের কি কুকুর ছানা হয়? এক রাজা মহাশয়, মানুষের কি বিড়াল ছানা হয়? এক রাজা চমকিয়া উঠিলেন, দেখিলেন সোনার পাখিতে বলিতেছে, মহারাজ এসব যদি মানুষে খাইতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করিয়া হয়? রাজা বলিলেন, তাই তো আমি যে কি করিয়াছি। রাজা আসন ছাড়িয়া উঠিলেন। সোনার পাখি বলিল, মহারাজ এখন বুঝিলেন, ইহারাই আপনার ছেলে মেয়ে। দুষ্ট মাসিরা মিথ্যা করিয়া কুকুর ছানা বিড়াল ছানা কাঠের পুতুল দেখাইয়াছি। রাজা থরথর কাঁপিয়া চোখের জলে ভাসিয়া অরুণ বরুণ কিরণকে বুকে নিলেন। হায় দক্ষিণী রানী যদি আজ থাকিত। সোনার পাখি চুপি চুপি বলিল, অরুণ বরুণ কিরণ নদীর ওপারে যে কুঁড়ে, সেই কুঁড়েতে তোমাদের মা থাকে। বড় দুঃখে মরমর হইয়া তোমাদের মায়ের দিন যায়, ইয়া তাহাকে নিয়ে আইসো। তিন ভাই বোন অবাক হইয়া চোখের জলে গলিয়া মাকে নিয়ে আসিল। মা স্বর্গে আসিয়া বাচ্চাদের পাইলাম। সোনার পাখি গান করিল, অরুণ বরুণ কিরণ তিন ভুবনের তিন ধন, এমন রতন হারিয়েছিল মিছাই জীবন। অরুণ কিরণমালা আজ কুচালি সকলে জানা। তারপর আর কি, আনন্দের হাট কষিল। রাজা রাজত্ব তুলিয়া আনিয়া অরুণ বরুণ কিরণের পুরীতে রাজপাট বসাইয়া দিলেন। সকল প্রজা সাত দিন সাত রাত্রি ধরিয়া মণিমুক্তা হীরা পান্না হুড়াহুড়ি খেলিল। তাহারপর আরেকদিন রাজ্যের কতগুলো জল্লাদ হই হই করিয়া গিয়া ঘেসেরার বাড়ি সুপকারের বাড়ি জ্বালাইয়া দিয়া রানীর পোড়ার মুখে দুই বোনকে হেঁটে কাঁটা উপরে কাঁটা দিয়া পুঁতিয়া ফেলিয়া চলিয়া আসিল। তাহার পর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতনিরা কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিল। শেষ হলো আজকের গল্প কিরণমালা। কেমন লাগলো অবশ্য করেই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা আসব আবার আরেকটা মন ভালো করা গল্প নিয়ে।